আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের, ওটাকে বলে ছায়াপথ। কি? আমাদের গ্রামটা যেই, আমাদের গ্রামটা সৌরজগতে, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, গ্রামে, গ্রাম চিনেন? কয়েকটা বাড়ি মিলা, কয়েকটা গ্রাম মিলা, কয়েকটা ইউনিয়ন মিলা, কয়েকটা থানা মিলা, কয়েকটা জেলা মিলা, কয়েকটা বিভাগ মিলা, কয়েকটা দেশ মিলা, মহাদেশ, কয়েকটা মহাদেশ মিলা, দুনিয়া, ঠিক না? ঠিক এরকমই সৌরজগৎ। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, যেটাকে ছায়াপথ বলে, ওটা হলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। সৌরজগতের ছোট যেই গ্রামটায় আমাদের এই দুনিয়াটা আছে, কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কি মিনিটে না, ঘন্টায় না, সেকেন্ডে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয়, তো বড় গ্রামটা কিরকম? আমরা যে ইউনিয়নে বাস করি সৌরজগতের, ওটার ভিতরে 47,000 গ্রাম আছে। ওটা তাইলে ইউনিয়ন কত বড়, থানা কত, থানা কত বড়, জেলা কত বড়। এই জন্যই বিজ্ঞান বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি মহাদেশ আছে, যেটাকে সুপার ক্লাস্টার বলা হয়। 100 কোটি মহাদেশ, কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো। তাহলে প্রথম আকাশটা কত বড়? প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে। আমাদের দেশে ওই ধরনের কোনো স্টেডিয়াম নাই যেই স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায়, এরকম কোনো স্টেডিয়াম আমাদের দেশে নাই। আবার রাগ হয়ে যায় না কেউ? কি ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম নাই, কেন ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয় ওইখানে দর্শকই লাগে 2 থেকে 2.5 লক্ষ ধরে, এরকম স্টেডিয়াম। কেন দর্শক লাগবে না? লাগবে না। হ্যাঁ, আয়োজনের জন্য টাকাগুলো উঠাইতে হবে না? তো যদি স্টেডিয়ামের এরকম ওয়ার্ল্ড কাপ খেলে, এরকম স্টেডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে মিডলে, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, তাইলে দ্বিতীয়টা কত বড়? দ্বিতীয়টা আবার তৃতীয়র সামনে এরকম ছোট, তাইলে তৃতীয়টা কত বড়? তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট, চতুর্থ কত বড়? চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, তাহলে পঞ্চমটা কত বড়? পঞ্চমের সামনে ষষ্ঠটা, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, তাহলে ষষ্ঠটা কত বড়? ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট, তাহলে সপ্তমটা কত বড়? এটা যেই আল্লাহ বানাইছেন উনি কত বড়? তো আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, আমি আল্লম্বা করতে চাইতেছি না, কথা অল্প বুঝে আসলে যথেষ্ট। আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি, আকাঙ্ক্ষা বেশি, জীবনের চেয়ে তোমার চাহিদা বেশি, জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি। ও উম্মতে মুহাম্মাদি, এই দুনিয়ায় পুরা হওয়া সম্ভব না, এটা যৌক্তিক না। কেননা দুনিয়াটা ছোট, বয়সও ছোট,
এটা বন্টিত 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না। মনে মনে পদস্থ হইতে সবাই চায়, ঠিক না? কি বলেই ফেলি, ঠিক না? কতজনই তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, এই ভাবনা মনে মনে 800 কোটি মানুষের মনেই আছে, ঠিক না? সবাই প্রধানমন্ত্রী হইলে কি দেশ চলবো? হইব তো একজনই, ঠিক না? সত্য তো, কি সবাইরই দেওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে অতি কা মুলকান কাবীরা, তোমাকে রাজা বানায় দিমু, রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না, হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় দিব। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে কোরআনে আছে না নাই ইউতিহি ওয়ায়ুতিহি মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব। আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে, তুমি রানীকে, তোমার বউ? সব মহিলাই তো চায় আমি ফার্স্ট লেডি হই, ঠিক না? কি আম্বুবাড়ির ডিও চায়, ঠিক না? না চায় না, ফার্স্ট লেডি বোঝেন? কি মনে হয় বোঝেন নাই? বুঝছেন কি চায় না? কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন কত সত্য করে তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই। ফার্স্ট লেডি বোঝেন তো? হ্যাঁ মনে হয় বোঝেন নাই কি আমেরিকার প্রেসিডেন্টের বউরে কয় ফার্স্ট লেডি? প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি, ঠিক না? আমার বাড়িতে তো ফার্স্ট লেডি হইতে চায়, ঠিক না? কিন্তু সম্ভব? আফসোস তো এটাই আমার, এটাই তো বুঝাইতে পারলাম না। আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মানে চায়, ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো, রানী হবে তুমি, জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে, সর রাস্তা দে। সবাই রাজা হইতে মনে চায়, ঠিক না? এই মার্কেটেও তো কিং আছে না নাই? মনে হয় বুঝাইতে পারি না, এটা ব্যবসায়িক মার্কেট না? এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই, কিং নাই? হ্যাঁ সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায়, ঠিক না? কি সবার সব বড় হওয়া সম্ভব? হ্যাঁ আপনি কইবেন আল্লাহ বানায় দিলেই তো পারে, তাহলে আপনার তো মাল কিনবো কে? এটা কোন আমাদের সবাই যদি মার্কেটের দোকানদার হয়, কাস্টমার যদি একজনও না থাকে, সবাই তো দোকানের মালিক, তা আপনার তো মাল কিনবো কে? আরে বলেন না, কে কিনবো? হ্যাঁ আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে মরে যাবেন। কি মার্কেটের মালিক তো ভাড়া নিতে প্রতি মাসেই আসবে, ঠিক না? সার্ভিস চার্জ নিতে আসবে না, ভাড়া নিতে আসবে না? আপনি তো বলবেন একজনও তো কাস্টমার নাই, করতে দিব। এখন যদি বলেন যে মাল দিয়া পরিশোধ করবো, তো ওই ব্যাটারও তো পুরা মার্কেট গোডাউন বানাই পেইব, কেন বাড়িতে তো এত মালের জায়গাও নিব না, ও বলবে মার্কেটেই গোডাউন, ঠিক না? তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুড়াইতে চাও, ওই জন্য রাখা আছে ওইখানে। কোথায়? আখেরাতে রাখা আছে, আখেরাত। এটাই বুঝাইতে চেয়েছিলাম, আফসোস। যাদেরকে আল্লাহ তিনবার পছন্দ করা, আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, বলে দুনিয়াদারি কি করব না? বলে করব বটে, কিন্তু আজকে যতটুক করতেছি এতটুক না, আজকে যতটুক করতেছি এতটুক না, মনে হয় না আমার। মাগরিবে এই মসজিদ হয়তো বড়ে কিনা আমি জানি না, কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না, কওয়া হওয়ার কথা? হ্যাঁ
এই মার্কেটে যত সেলসম্যান মালিক, দোকান মালিক, যত ক্রেতা মাগরিবের সময় থাকে, অত লোক কি মসজিদে ধরার মতো জায়গা আছে? আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় জায়নামাজ বিছানো হয়। মার্কেটের গলিতে গলিতে নামাজ হয়? দোকানে হয় না? হয়তো না। অথচ মাগরিবের সময় ছিল কি, মাগরিব পড়ত, সালাম ফিরাইত, আর সাতবার পড়ত আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি, সাতবার পড়ত। সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দুজক থেকে নিষ্কৃতি, প্রত্যেকে সত্য তো আদিস খুলা দেখায় দেব, দুজক থেকে যদি নিষ্কৃতি হইত তাহলে সে কোথায় যেত মরার পরে? কোথায়? কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে, আজানের আওয়াজ যায়, ঠিক না? কিন্তু মাগরিবের সময় মসজিদ ভোড়া জাগা হয় না বিদায়, মাদ্রাসার ফ্লোর ভোড়া জাগা হয় না বিদায়, মার্কেটের গলির ভিতরে জায়নামাজ লাগে, এই দৃশ্য মনে হয় মার্কেট জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নাই। কিন্তু জান্নাতের থেকে, জাহান্নাম থেকে নিষ্কৃতি, জান্নাত পাওয়া, যেখানে গেলে আমার গড়ওয়ালির আশাও পুরো হবে, সেও ফার্স্ট লেডি হবে, আমার আশাও পুরো হবে, আমি রাজা হব। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাবে তা মিলবে। যদি এরকম কখনো হয় যে আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কি চাম, তখন আল্লাহ বলবে আরেকটা আয়াত কোরআনে ছিল, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তাহলে এই আয়াত সত্য হবে, আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকবো, এখন এতদিন ছিল তোমার ইচ্ছা, এখন আমি দিব আমার ইচ্ছা মতো। ওটা পাওয়া কত সহজ ছিল। এই জন্য আমি বলি যে জুমার নামাজে কি ভিড় হয়, উচিত ছিল তিন ওয়াক্ত নামাজে এর চেয়ে শত গুণ বেশি ভিড় হওয়া। জুমার নামাজে আর কি ভিড় হয়, এর চেয়ে বেশি ভিড় হওয়া উচিত ছিল তিন ওয়াক্ত নামাজে, ফজর, মাগরিব, আসর, ফজর, মাগরিব, আসর। কেননা ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্কৃতি। দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকেট। কি জান্নাতের? এই জন্য ফজরের নামাজ কোরআনে হইল ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের অনেক গুরুত্ব, এই জন্য আল্লাহ রাসূল বলছে উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো, লা আতাউহু হাবওয়ান, হামাগুড়ি দিয়ে আসতো ফজরে, ও যদি জানতো ফজরে কি রাখা আছে। আর ফজরে হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলে যায়, আর একদল ফজরে আসে আসরে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম, তোমরা জমিনে যখন গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো ফেরেশতারা বলে যা দেখছি সব নামাজে রত, সব নামাজে কয় কাইফা তারাক তুমি বাদি ইদা তারাক তুমি,
যখন ছেড়া আসলা তখন কেমন পেলা, তখনও দেখলাম নামাজে। আল্লাহ আল্লাহ জানেন, যেমন উদাহরণ দিলে আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে বাহির হইলেন, মহল্লায় দেখলেন বৈশা আড্ডা দিতেছে, যায়া চোখ দুটা বড় করলেন, ওইখান থেকে বাইগা চলে গেল, চোখ দুটা বড় করলেন, আপনি চোখ বড় করে আগে গেলেন, ও পিছের থেকে চলে গেল, দুই তিন ঘন্টা পরে ভাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না, আসলে তো তিন ঘন্টার ভিতরে আয়সা করতো, আবার আয়সা আড্ডায় বসলো, আর ঠিক যেইখানে চোরের ভয় ওইখানে রাত পোহায়, আপনি আয়সা দাঁড়ায়া আবার চিৎকার দিয়ে কইলেন, যাওয়ার সময় দেখলাম তোরে এখানে বই আড্ডা দেশ, আসার সময় দেখলাম আড্ডা দেশ, তুই এই তিন ঘন্টা এখানে বসে করস কি? কিন্তু ও কিন্তু তিন ঘন্টা ছিল না, আপনার চোখ বড় দেখা পিছের থেকে বাঘছে, তিন ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার আয়া দুই মিনিট আগে বইছে, কিন্তু আপনি বইলা দিলেন কি? সত্য তো এরকম হয় না? হয় না, আল্লাহ জানেন। কিন্তু ফেরেশতাদের যখন বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ, যখন ছেড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ, তা আল্লাহ বলে পুরো সময়টা নামাজ লেখা রাখো। ফজরের নামাজ তো ওই নামাজ ছিল, কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে, আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না, মহল্লার মসজিদই যখন হয় না আর মার্কেটের মসজিদে কোথেকে হবে, ঠিক না? মহল্লার মসজিদই তো ফজরি নামাজই হয় না, অথচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি ভিড়, আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি, কারণ আল্লাহর রাসূল বলছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে, প্রকাশ পাবে মরার পরে, যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না বোঝা যায় না, ঠিক তদ্রূপ ফজর আর আসর যে জামাতে পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে। কিন্তু আফসোস আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক, জীবনটা ছোট বটে কিন্তু চাওয়া অনেক, কিন্তু দুটাই যদি দেখি তো পাওয়া বড় কম, এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিয়েছেন, যেটাকে আখেরাত বলে আখেরাতে, যেটাকে জান্নাত বলে জান্নাতে রেখা দিয়েছেন। না আমি বুঝতে পারলাম না যুবকদেরকে বুঝাইতে পারলাম, যে তোমার মনের আশা সব ওইখানে পুরো হবে, উম্মতে মুহাম্মদীর সব আশা জান্নাতে পুরো হবে, সব চাওয়া জান্নাতে পুরো হবে, মা তাস্তাহি মনে যা আসবে তা মিলবে। এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে বুঝলাম, জান্নাত এত উত্তম জায়গা ওইখানে কি এগুলোও পাওয়া যাবে, মনে করেন গান ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি, আমরা তো গান খুব খারাপ মনে করি, ঠিক না? খারাপ মনে করেন না? না, জান্নাতে গানও পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না, ওইখানের গান বড় উত্তম গান হবে, ওইখানের গান দিয়া দুনিয়ার গান তো চার মিনিটের বেশি কোনো গান আছে বলু করা? আছে রে, থাকতে পারে, ওটা আ উ করে না, এই করতে করতে একটু লম্বা হয়, আসল গান 4 মিনিটের, চাই যেই গান, চাই কি কি কারো গানই 4 মিনিটের বেশি নাই,
কারো গানে 4 মিনিটের বেশি নাই, জান্নাতের গান হবে 40 বছর, তারপরও মন ভরবে না। দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্ক্রিনে টাচ করে চুমা লওয়া যায়, ওরা গান শুনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায়, হায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো, তো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জি গান মসজিদে সে দিকে কিছু জি গান এনে আসে কিছু চেহারা, রাগ হয়ে গেল মনে হয় এরা। জি গান সত্য না, স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জান্নাতে এরকম না, যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে। 40 বছর পরে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই, চল কামরা তোরে কাহিনী দেখাই। আল্লাহ তোমার জন্য বানাইছেন, যে তোমাকে গান শোনাবে ও তোমার, ওকে তোমার আর কারো না। এইখানে খালি স্কিন দৈরা চুমা দেওয়ান যায় আর কিচ্ছু করন যায় না, গান দেখতেই তো আছে স্ক্রিনের ভিতরে, ঠিক না? হ্যাঁ, ও কই ও কই, ঠিক না? বেশি বিরক্ত করলে কেস লাগাই দেব, ঠিক না? জান্নাতে এরকম না, যে গাবে তোমার সামনে ও তোমার, যে নাচবে তোমার সামনে ও তোমার। আরে এটা তো বহুত বড় কথা, যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার, খালি তুমি চোখ দিয়ে দেখছো, তোমার চোখে চোখ পড়ছে, বাস তোমার। আল্লাহ বানায় রাখছেন, আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি, নবীজি চোখে দেখা ঈশা বলছে। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট হবে, 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার ঘের, ওই লেহেঙ্গা সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিছে, হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি 70 বার কাপড় চেঞ্জ করব, এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই, হ্যাঁ? কিন্তু যদি ওই ডেলি 70 বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার, পাবনা মনে হয়, পাবনা মনে হয়, নাইলে 24 ঘন্টায় 25 ঘন্টাও যদি হয় তাহলে 50 ঘন্টা, 24 ঘন্টায় 70 বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে হইব দেখে নয়, যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে আল্লাহ অ্যাবিলিটি দিছে অসুবিধা কি, আমি চেঞ্জ করব, কিন্তু এই যুক্তি গড়ালারা মানব না, গড়ালারা বলবো পাপনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয়, বইলা তো নেওয়া যাবে না, গাড়িতে উঠায়া কোনো মতে এদিক ওদিক ঘুরাইয়া এনায়াত পূর্ণিয়া ফালানো যায় কিনা দেখ, পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ, নাহলে 70 বার কাপড় চেঞ্জ করবে কেন? কয়বার চেঞ্জ করবে, কয়বার? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া আবার ইস্তারি করে পড়বেন, ওয়াশিং মেশিন জান্নাতে নাই, জান্নাতে কোনো দোয়ার সিস্টেম নাই, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন যেটি আলমারি পড়বেন নিজের আমাদের বাড়ির মতো,
মাঝে মাঝে মনে চায় নিজের ঘরে নিজে আগুন দেই, কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড়, পুরান কাপড় দিয়ে আলমারি ভরা, এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি? হ্যাঁ, কি আপনাকে বাড়ির মনে হয় সব নতুন কাপড়? পুরান কাপড় দিয়ে তো আলমারি ভরা, ঠিক না? কি বলেন, পুরান কাপড় গুলো বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি? আর এতগুলো টাকার গণারও দরকার আছে? জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নাই জান্নাত। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছে, শেষ কথায় চলে আসছি, আসেন শিখি। ওলামায়ে কেরাম এটাই বুঝাইতে চাইতেছে, এই দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে, এই জন্যই হাতে পায়ে ধরতেছে, এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন। এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য, চাওয়া পাওয়ার জন্য, রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা, এমনকি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইল, শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে, ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে। পাঁচ বেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে? তিন নম্বর হাদিস আপনাকে শুনে দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে, তিন নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে তারপরও আসে। এই জন্য আসেন, আর কতদিন বেহুশ থাকবেন? হুশে আসেন, মউত কখন চলে আসবে কেউ জানি না। জানেন কখন মউত আসবে? কেউ জানি না মউত কখন চলে আসবে, না বৃদ্ধ জানে না যুবক জানে, না বিজ্ঞানী জানে না সাধারণ জানে, কেউ জানে না মউত কখন চলে আসবে। এই জন্য আসেন, হক্কানি আলেমদের কথা শুনা, নিজেকে প্রস্তুত করি। আর এই উম্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ, কোনো কঠিন না, কোনো কঠিন না। কোনো উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না, যদি মনের থেকে এই উম্মত সাতবার জান্নাত চায়, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, ও অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না, তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে। আর যখন সাতবার বলে আজির মিনার নার, তো দোজক বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না, একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন। দোজক আপনার পক্ষে এসা বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন, যাদের জন্য এরকম সহজ। পায়ে হাত রাখা বলি আসেন, আজকে তওবা কইরা যদি আসলেই আমি পাইতে চাই, আকাঙ্ক্ষা পূরা করতে চাই, চাওয়া যদি পাইতে চাই, সব কিছু যদি পূরা করতে চাই, তাহলে বেশি কিছু করতে হবে না। আসেন আল্লাহর কাছে তওবা করি, কমসে কম এই উম্মত আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে ধরি। ধরবেন সবাই? হ্যাঁ, পাক্কা নামাজ তওবা করে ধরেন, উঠা চলে যাবেন। আইয়ুবী সাহেব আসছে, এই জন্য আর লম্বা করতে চাইতেছি না, কেউ উঠা উঠি করবো না, উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন, ওনার বয়ান শুনবো তারপর।